কিন্তু আমরা এটা বলতে চাই যে এটা কিন্তু ভালো হয়, অমঙ্গল কিছু হয়, মেয়েদের দ্বারা কিছু হলে সেটা মঙ্গলই হয়, অমঙ্গল হয়। যেমন ধরুন সিঁদুর খেলা, সিঁদুর খেলা স্মৃতিতে অনেকের হয়তো সিঁদুর নেই, প্রথাগতভাবে তার স্বামী হারিয়েছেন বলে তার স্মৃতি নেই, কিন্তু সিঁদুর খালি স্মৃতির জন্য নয়, সিঁদুর হচ্ছে আনন্দকে উপভোগ করবার জন্য। সিঁদুর খেলা মায়ের যখন মাকে যখন আমরা এ করি বিসর্জন দিই, অর্থাৎ তার যখন তাকে আমরা আবার পরের বছর আসবে বলি, তখন তাকে সিঁদুর পরিয়ে তার বাপের বাড়িতে, এই শ্বশুর বাড়িতে আমরা পাঠাই। কিন্তু তখন আমরা নিজেদের মধ্যে সিঁদুর খেলে নিজেদের ঐক্যটাকে আরও বাড়াই। সেখানে সিঁথির সিঁদুর না থাকলেও তালে সিঁদুর, কপালে সিঁদুর পরতে কোনো অসুবিধা নেই, এটা আমরা বলতে চাই। তাদের দিয়ে ভালো হয়। এবং গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব দুর্গা পুজো কমিটি গর্বের সঙ্গে বলছে যে 57 বছরের আমাদের এই পুজো, এবারে 5 বছর, প্রথম বছর বিধবাদের দিয়ে, যারা সুন্দরবনের যে গ্রাম আছে যেখানে বাঘে খেয়ে যে গ্রামে অনেক বিধবা, তাদের দিয়ে কিন্তু আমরা এই পুজোর উদ্বোধন করেছিলাম। তাতে আমাদের কোথাও কোনো অমর্যাদাও হয়নি, কোথাও আমরা পিছিয়ে থাকিনি, উত্তরোত্তর আমাদের এই পুজো সবার কাছে অনেক বেশি পরিচিত হয়েছে। সেটার জন্য আমরা এই এই কথাগুলো বলতে চাই যে মেয়েদের কোথাও, মেয়েরা কোথাও অমঙ্গলের চিহ্ন নয়, মেয়েরা মঙ্গলের চিহ্ন। পরিসরের মধ্যে আছে এগুলো করব, দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে যেগুলো করা যায় সেভাবে করব। তবে আমরা গর্বিত যে আমাদের এখানে এই ধরনের কোনো ব্যাপার নেই, এটা তো আমরা এখন বাংলার ক্ষেত্রেই করছি, তো আমাদের ওরকম এখানে এই জিনিসটা নেই, সেদিকে সমাজ বাংলায় উদার আছে। এই জন্য বলছি যে রিসার্চ একটা ওয়ার্ক আমাদের করতে হবে, যা মেয়েরা সবাই সম্মত হয়েছে। এবং এখানে কোনো বড় পুজো কি ছোট পুজো নয়, আমরা কিন্তু সবাইকে নিয়েই করছি। দেখো না সামনে তো আর তোমরা চলে যাচ্ছি।